মনে মনে ভাবি যে আমাদের এই সম্পর্ক কিয়ামত পর্যন্ত চলবে, হাশরের মাঠে যত বড় বিপদ আসুক আমরা কেউ রে কেউ ভুলে যাব না, এরকম একটা কন্টাক্টও করে রাখছি। ভিতরে ভিতরে স্বামী স্ত্রীর একটা কন্টাক্ট আছে, বাপ বেটার একটা কন্টাক্ট আছে, দুই ভাই দুই দোস্তের ভিতরে কন্টাক্ট আছে। দোস্ত যত বড় বিপদ হোক হাশরের মাঠে যেন তুই আবার হাত ছাড়িস না। আমাদের হুজুরদের সাথে একটা কন্টাক্ট করে, হুজুর আপনি যত বড় বিপদে পড়েন আর আমি পড়ি, আপনার ল্যাস ছাড়বো না। কইতে কই ল্যাস ছাড়বো না, আমি ল্যাস তো মানুষের হয় না, তার মানে আপনার জামা পিছন দিয়ে টানি দেয়, এরকম কন্টাক্ট করে। কিন্তু এই মহাবিপদে পড়লে যে ওই কন্টাক্ট মনে থাকে না, থাকবে না কিয়ামতের মাঠে, এটা আল্লাহ তাআলা এবার বুঝাইতেছে, কথাটা ঠিক না? তো আল্লাহ পাক এগুলো পারে তাই প্রমাণ হলো কি হলো না, আব্বা থেকে গেছে ছেলে মারা গেছে প্রমাণ আছে না নাই, দাদা থেকে গেছে আমাদের এলাকায় দাদ ছেলের ছেলের পুতা কয়, ঢাকার দিকে আবার পুতা শব্দটা বাড়ি ভালো শব্দ না, পুতার তর্জমা আলাদা কিছু। তো আমাদের দেশে তো পুতা বলে তো ছেলের ছেলেরে, নাতিস পুতা এগুলোই বলে। তো দাদা থেকে গেছে বছর পুতা মারা গেছে এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? এই এলোমেলো উল্টো পাল্টা উল্টো সদর সবকিছু ঘটানোর ক্ষমতা কে রাখে? আল্লাহু আকবার। সবচাইতে বেশি প্রোটেক্ট নিয়ে যারা চলছে, হাজারো নিয়ম নীতি মেনে চলছে করোনাকে প্রতিরোধ করার জন্য, এ সকল মানুষ হাজার হাজার লক্ষ মারা গেল, আর আমরা গ্রাম পর্যায়ের মানুষ কিছু মানি নিয়ে, মাস্ক তো দূরের কথা, একখান গামছাও না এর পর দেই না, ঠিক না? আপনার আমরা সুস্থ আছি, ভালো আছি, বেঁচে আছি বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গায় একটা গোপন মাস্ক আছে, গোপন মাস্ক পরাই দিয়েছে কে? আল্লাহ। আমাদের একটা আত্মবিশ্বাস, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বিশ্বাস করে আমরা মজবুত ঈমান নিয়ে দাঁড়িয়ে আছি। নবী বলেন লা আদওয়া, ইসলামের মধ্যে সোয়াইসে বলতে কিছু নাই। নবী বলেছেন, কে বলেছেন? সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলবে সোয়াইসে আছে, সারা দুনিয়ার সব সরকার বলবে সোয়াইসে অবশ্যই কিছু আছে, সমস্ত ডাক্তাররা বলবে সোয়াইসে বলতে কিছু আছে, আর আমার নবী বলবেন সোয়াইসে নাই। কানটা সত্য সেই কথায় বিশ্বাসে বিশ্বাসে আছেন তো? আর সেই গুণে সেই যোগ্যতা বলে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদের আরো বিশ্বাস আল্লাহ সুস্থ রাখবেন ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ সুস্থ রাখুক বলেন আমিন। সময় কম কামাই বেশি কথাটা অনেক জায়গায় বলে থাকি, ব্যস্ততা চতুর্দিক। বলবেন যে হুজুর কিসির ব্যস্ততা আইসি, এক বছর বা দুই বছর পর আপনার অসুবিধে বা ব্যস্ততা কিসি? অনেকে আবার তামাশা হয়ে কয়, রাগ করেও কয়, কত পয়সার দরকার এক রাতে মাহফিল কয়টা রায়? আমার যে এক রাতে কয়টা মাহফিল রাখার দরকার, আপনার যদি একটা প্রোগ্রাম নেওয়ার দরকার হয় তাহলে আপনি বুঝবেন। ঘরে এসে বসার সাথে সাথে সেই থেকে যে ওলামাই কিরাম যে ভিড় করতেছে, হুজুর এক ঘন্টা দেন, আসরের পরে দেন, জোহরের পরে দেন, তাও তো দিতে পারতেছি না। মাহফিল যারা আনে তারা জানে আমাদের অল্প একটু সময়, মাত্র ছয় মাসের ভিতরে 35,000 লোক কমপক্ষে আমার সাথে যোগাযোগ করছে মাহফিলের জন্য। ছয় মাসে কয় যে ভাগ দিলে 35 ভাগে ভাগ করা যায়, 35,000 ভাগে সিল করতে পারেন, এক একদিন তাহলে 6,000 করা লাগে মাহফিল। তার ভিতর যে টুকিটাকি এদের একটু ওদের একটু দিয়ে সকলকে খুশি রাখা লাগে, আর যে মাঠে যতটুকু আসে আল্লাহ তাআলা ততটুকু বলে। আমি আজকে দুইটা কথা বলবো বলে সিদ্ধান্ত নিয়েছি, দুই দিকের আয়াত পড়েছি, দুই দিকের আয়াত পড়েছি। আল্লাহ একটা আয়াত পড়েছি হলো দুনিয়ার সকল মানুষই শান্তি চাই, আমরা শান্তিকামী সকলে, কেউ অশান্তি চাই না, সকলেই বাঁচতে চাই, কেউ মরতে, ঠিক কি ঠিক না? বাঁচার তাকিদে যত প্রকার প্রক্রিয়া আছে সব সব প্রক্রিয়া আমি ব্যবহার করতে, সমস্ত প্রক্রিয়া আমি গ্রহণ করতে রাজি। আমি এবছর বাস্তবে দেখেছি খোদা পাক রব্বুল আলামিন সামান্য করোনা নামে একটা ভয় দেশে, করোনা নামে একটা ভয় যা চোখ দিয়ে দেখা যায় না, ডাক্তাররা বা বিজ্ঞানীরা একটু আবিষ্কার করেছে, কদম ফুলির মতো একটু কাটা কাটাওয়ালা কি যেন, তা আবার হাতেও ধরা যায় না, কোনোভাবে চোখ দিয়ে দেখা যায় না, এমন একটা গোপন বোমা মারিয়ে দিয়েছে। এর ভয়তে এতে মানুষ মরে, এই ভয়তে সমস্ত মানুষ সব নীতিমালা মেনে চলার জন্য চেষ্টা চালাইছে। আমি বলে থাকি দোস্ত, করোনাকে ভয় যে পরিমাণ ভয় পেয়েছি আমরা, ওই পরিমাণ ভয় যদি আল্লাহকে পাইতাম তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষ এই বছর আল্লাহর ওলি হয়ে যাই, ঠিক না? করোনাকে ভয় পাইছি কেন? করোনায় মারে, করোনায় কি করে? মারে, মারিয়ে কি করে? দুনিয়ায় যে হায়াতটা হয়তো ভাবছিলাম যে আর 20 বছর বাঁচবো তার আগেই মরে গেলাম, এরকমটা একটা বুদ দিয়ে বুঝ আর কি, মূলত হায়াত যতক্ষণ আছে অতক্ষণই। আমি বলে থাকি করোনা এটা সোয়াইসে নয়, করোনা মোকাদ্দার, করোনা বন্টিত আল্লাহর পক্ষ থেকে, যত মানুষের নামে এবছর বন্টন আছে এতে যত মানুষ মারা যাবে অত মানুষের নামে আল্লাহর পক্ষ থেকে কুদরতি কলমে লেখা আছে, ওই কয়জনই মরবে, ওই কয়জনই আক্রান্ত হবে, ওই কয়জন সুস্থ হবে, ওই কয়জন অসুস্থ হবে, লাস্টে কয়জন
কতজন মারা যাবে এরকম একটা হিসেব আল্লাহর পক্ষ থেকে চলে আসছে, সেই হিসেব অনুযায়ী মরতেছে, বাকি ভয় কেউ কম পাচ্ছি না, কথা বলেন। আরে যতই সাহস দেয় আর হিম্মত দেয়, শুরুতে গরম পানি আর লেবু ভিজে নেবেন, আমিও দুই এক মগ খাইছি, খাই নেই তা না, রাত্রি ছোয়ার সময় এক মগ খাই এসেছি, যাতে গমের মধ্যে ভিজে না পড়ে নাকতে কেন, আর মুখ দিয়ে খাওয়ার আগে তার দুই মুঠুক নাক দিয়ে খাইছি, কথা কন, চা খাওয়ার জন্য বুদ্ধি দিয়ে দিয়েছে, চা মুখে খাওয়ার আগে ওর ভাবটা নাক দিয়ে নিও, তাহলে করোনা মূর্তি মূর্তি ফেটে যাবে। আল্লাহ একবার, আগে মসজিদে নামাজে দাঁড়াইলে একজন কাশলি করে ভরে মসজিদে সবাই এক এক কাশ দিত, করোনা আসার কারণে আমাদের একটা লাভ হয়েছে, আর মসজিদে কেউ কাশেই না, ঠিক না, কাশ আসলিও করোনা সহ গিলে খেয়ে ফেলে, শুনছে যে করোনা কাটে গেলে গরমে মারা যায়। আল্লাহ তো দুনিয়ায় সকলে শান্তি চায়, সকলে সুখ চায়, সকলে বেঁচে থাকতে চায়, কিন্তু শান্তি পাবো কোথায়, সেই জায়গাটা কোথায় গেলে শান্তি পাবো, ওই জায়গা যাইতে একটু সমস্যা, ওই জায়গাটা আমরা চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে চিনিয়ে দিয়েছে, আমি যেহেতু দুই লাইনে দুই দিকের কিছু কথা বলবো, সব সীমাবদ্ধ সময়ের ভিতরে কথাটা বলে শেষ করে দেবো, সেটা হলো আল্লাহ যেটা বলেছেন যেখানে গেলে শান্তি পাওয়া যাবে, আসলে শান্তি সেই জায়গায়, ঠিক কি ঠিক না? আমরা মানুষে অনেক জায়গায় শান্তি মনে করে স্লোগানও দেয় যে ভাই নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান রানিং চেয়ারম্যান উনি আসেন এখানে সামনে দুইবার, যেকোনো একবার দাঁড়াবে, আরও সারা দেশ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দাঁড়াবে, এমপিতে দাঁড়াবে, উপজেলায় দাঁড়াবে, আমরা তাদের পিছনে স্লোগান দিই, বলেও থাকি শান্তি যদি পাইতে চাও সিরাজ ভাইকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও সোহাগ ভাইরে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও আরও অনেক ভাইরে ভোট দাও, এরকম আমরা বলে থাকি, অমুক ভাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এই কথা আমরা বলছি। আর ইদানিং মানুষ সচেতন হয়ে গেছে, এই কথাটা শের কি কথা, এই কথাটা কি কথা, শেরেকের কথা, মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যাবে এমন কোনো নয়, তবে হ্যাঁ যোগ্য মানুষ যদি আমাদের সামনে আসে, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মানুষটা দিনদার ইমানদার আল্লাহওয়ালা, যেই মানুষটার ভিতরে কোরআন আছে, যে মানুষটার ভিতরে নবীর সুন্নাত আছে, ওই মানুষটাই ন্যায় নীতির সাথে চলবে এমন যদি নেতা সামনে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ওই নেতার দিকে তাকাইয়া দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে থাকেন, এটা হাদিসে প্রমাণ আছে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ثم قال الله تعالى وكل شيء خلقنا زوجين لعلكم تذكرون ثم قال الله تعالى وخلقناكم أزواجا وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من زهرها وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي
ربي زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকল বলি আমিন। মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। معزز সভাপতি হযরত উলামায়ে কিরাম প্রাণ প্রিয় দেশবাসী পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহি দরবারে আমাদের পক্ষ থেকে পাঠায় অসংখ্য শুকর যে আল্লাহ পাক হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদেরকে হিদায়তের বুক ভরা আশা নিয়ে গুমরাহির ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, একটু সওয়াবের আশায় গুনার ভয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা ও শোনার একটা সুযোগ দীর্ঘ 8-9 মাস পরে করে দিয়েছেন। তার এই নিয়ামতের ইহসানের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য এই গুণে গুণান্বিত। আমরা যদিও জানি আল্লাহর গুণগত নাম 99টা, আল্লাহর সেফাতি নাম গুণী নাম কতটা জানি আমরা? 99 নাম জানি না। আল্লাহর জাতি নাম আল্লাহ, বলেন আল্লাহ। তার গুণগত নাম 99টা জানি, আর রহমান আর রাহিম আল খালেক আল মালেক আল জব্বার আল সত্তার আল গফুর আল গফ্ফার ইত্যাদি করে 99টা। তবে আল্লাহ পাক এই 99 গুণেই সীমাবদ্ধ নয়, আল্লাহর কোনো অস্তিত্বে আল্লাহর কোনো দিক দিয়ে আল্লাহ সীমাবদ্ধ নয়। আল্লাহকে যদি বলি যে আল্লাহ মাত্র 99টা গুণে গুণী, তাহলে সীমাবদ্ধতার ভিতরে চলে আসলো। আল্লাহ সর্বদিক দিয়ে অসীম, বলেন সর্বদিক দিয়ে অসীম। দুনিয়ায় সে আমাদের কাছে তার 99টা গুণ প্রকাশ করেছেন, বাকি সে অসংখ্য গুণের অধিকারী। তার অসংখ্য গুণের মধ্যে একটা গুণ হলো ফাআলুল লিমা ইউরিদ, যাহা খুশি তাই করেন, যাহা খুশি তাহা করতে, যা খুশি তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ। দুই নম্বর আরেকটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা করতে চান তা করতে পারেন, যা খুশি তাই করেন, যা করতে চান তা পারেন। এই গুণ কি দুনিয়ার কোনো মখলুক আর মানুষের আছে? প্রধানমন্ত্রী পারবে? প্রেসিডেন্ট পারবে? জাতিসংঘের মহাসচিব পারবে? সারা বিশ্বের বর্তমান সবচেয়ে বড় ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট, সে কি পারবে? ইচ্ছা করলেই পারবে না, ঠিক না? একমাত্র কে পারবে? ইচ্ছা করলে দুনিয়াকে লক দিয়ে দিতে পারে, তালা লাগায়। লক মানে তালা, এই যে লকডাউন শুনি না, লক মানে তালা। কোনো তালা চোখের সামনে দেখলাম না, অথচ সারা দুনিয়ায় তালা, ঠিক না? বিনা মামলায় নিজে নিজে আজত খাটতেছে নিজের জেলখানায়, মালি মামলা কিছু নাই, নিজের নিজে আসামি বানাইয়া বিল্ডিং এর মধ্যে যে আটকাইছে করোনা চুরুতে, আজ পর্যন্ত বের হয়ে দেখলো না কেউ আছে না মরছে। এই কাম করাইতে পারে কে? আল্লাহ। যুবক ভালো করে বুঝে নাও, রব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য করোনা পাঠিয়েছে দুনিয়া, ঠিক না? আমরা কোরআন শরীফ দিয়ে তোমাদেরকে কত বুঝাইলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের মাঠটা হবে এমন, কেউ কের খবর নেবে না, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকে যার যার অবস্থান নিয়ে ব্যস্ত থাকবে,
সন্তানে মা মা করে ডাকবে, মা বলবে দুনিয়া আমার কোনো বাচ্চাই হয় নাই। স্বামীতে স্ত্রী বলে ডাকবে, স্ত্রী বলবে আমার বিয়েই হয় নাই দুনিয়ায়। এমন ভাবে অস্বীকার করবে, মনে হবে যেন কে কোন বিপদে পড়ছে আর আমার থেকে যে বিপদ উদ্ধার করতে যায়, আমি নিজেই তো মহা বিপদে। সবাই সবার থেকে ভাগতে থাকবে। আমরা যারা স্বামী স্ত্রী অত্যন্ত মহব্বতের মধ্যে আছি, বাপ বেটা সন্তান সন্তানও বাপের ভিতরে মায়ের ভিতরে গভীর সম্পর্কে এত ভালোবাসা যে সন্তান মা ছাড়া থাকতে পারে না, মা সন্তান ছাড়া থাকতে পারে না, বাপ সন্তান ছাড়া থাকতে পারে না, এমন একটা ভালোবাসার ভিতর দিয়ে জীবন যাপন করতেছে। আমরা মনে মনে ভাবি, এই সাউন্ড একটু কমায় দেয়, এই যে কোন কোন শব্দ আসে কেন, মনে মনে ভাবি যে আমাদের এই সম্পর্ক কিয়ামত পর্যন্ত চলবে, হাসরের মাঠে যত বড় বিপদ আসুক আমরা কেউ রে কেউ ভুলে যাব না, এরকম একটা কন্টাক্টও করে রাখছি ভিতরে ভিতরে। স্বামী স্ত্রীর একটা কন্টাক্ট আছে, বাপ বেটা একটা কন্টাক্ট আছে, দুই ভাই দুই দোস্তর ভিতরে কন্টাক্ট আছে, দোস্ত যত বড় বিপদ হোক হাসরের মাঠে যেন তুই আবার রাত ছাড়িস না। আমাদের হুজুরদের সাথে একটা কন্টাক্ট করে, হুজুর আপনি যত বড় বিপদে পড়েন আর আমি পড়ি, আপনার ল্যাস ছাড়বো না। কইতে কই ল্যাস ছাড়বো না, আমি ল্যাস তো মানুষের হয় না, তার মানে আপনার জামা পিছন দিয়ে টানি দেবো, এরকম কন্টাক্ট করে। কিন্তু এই মহা বিপদে পড়লে যে ওই কন্টাক্ট মনে থাকে না, থাকবে না কিয়ামতের মাঠে, এটা আল্লাহ তাআলা এবার বুঝাইতেছে, কথাখান ঠিক না? সামান্য করো না, আরে এরম করে কেন, তোমাকে বল মারির মাইকে তো যাওয়ারে না। সারা বাংলাদেশে প্রশংসিত, আমরা প্রথম সময় প্রশংসা করছি বলমারির মাইকের, যে সময় বাংলাদেশের অন্য অন্য জায়গায় এত ভালো মাইক আনে নাই, আর সেই মাইকে যদি অপরবেলা আইসে টুন টুন করে আমার সাথে দুদিন মতো ক্যারত করে জাত ভালো ওরা সেট করতে দিছে ভাই দিছে। তো আল্লাহ পাক এগুলো পারে তাই প্রমাণ হলো কি হলো না, আব্বা থেকে গেছে ছেলে মারা গেছে প্রমাণ আছে না নাই, দাদা থেকে গেছে আমাদের এলাকায় দাদ ছেলের ছেলের পুতা কয়, ঢাকার দিকে আবার পুতা শব্দটা বাড়ি ভালো শব্দ না, পুতার তর্জমা আলাদা কিছু। তো আমাদের দেশে তো পুতা বলে তো ছেলের ছেলেরে, নাতি পুতা এগুলোই বলে। তো দাদা থেকে গেছে বছর পুতা মারা গেছে, এমনও ঘটনা ঘটছে কি ঘটে নাই, এই এলোমেলো উল্টো পাল্টা উল্টো সদর সবকিছু ঘটানোর ক্ষমতা কে রাখে, আল্লাহ আকবার। সবচাইতে বেশি পোটেক নিয়ে যারা চলছে, হাজারো নিয়ম নীতি মেনে চলছে করোনাকে প্রতিরোধ করার জন্য, এ সকল মানুষ হাজার হাজার লক্ষ মারা গেল, আর আমরা গ্রাম পর্যায়ের মানুষ কিছু মানি নিয়ে, মাস্ক তো দূরের কথা, একখান গামছাও না হের পর দেই না, ঠিক না? আপনারা আমরা সুস্থ আছি, ভালো আছি, বেঁচে আছি বলেন আলহামদুলিল্লাহ। এ জায়গাও একটা গোপন মাস্ক আছে, গোপন মাস্ক পরাই দিয়েছে কে, আল্লাহ। আমাদের একটা আত্মবিশ্বাস, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বিশ্বাস করেই আমরা মজবুত ঈমান নিয়ে দাঁড়িয়ে আছি। নবী বলেন লা আদওয়া, ইসলামের মধ্যে সোয়াইসে বলতে কিছু নাই। নবী বলেছেন, কে বলেছেন? সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলবে সোয়াইসে আছে, সারা দুনিয়ার সব সরকার বলবে সোয়াইসে অবশ্যই কিছু আছে, সমস্ত ডাক্তাররা বলবে সোয়াইসে বলতে কিছু আছে, আর আমার নবী বলবেন সোয়াইসে নাই, কান্টা সত্য। সেই কথায় বিশ্বাসে বিশ্বাসে আছেন তো? আর সেই গুণে সেই যোগ্যতা বলে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদের আরো বিশ্বাস আল্লাহ সুস্থ রাখবেন ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ সুস্থ রাখুক বলেন আমিন। সময় কম কামাই বেশি কথাটা অনেক জায়গায় বলে থাকি, ব্যস্ততা চতুর্দিক। বলবেন যে হুজুর কিসির ব্যস্ততা, আইসি এক বছর বা দুই বছর পর আপনার অসুবিধে বা ব্যস্ততা কিসি, অনেকে আবার তামাশায় রে কয়, রাগ করেও কয়, কত পয়সার দরকার এক রাত্রি মাহফিল কয়টা রায়, আমার যে এক রাত্রে কয়টা মাহফিল রাখার দরকার, আপনার যদি একটা প্রোগ্রাম নেওয়ার দরকার হয় তাহলে আপনি বুঝবেন, ঘরে এসে বসার সাথে সাথে সেই থেকে যে উলামাই কিরাম যে ভিড় করতেছে, হুজুর এক ঘন্টা দেন, আসরের পরে দেন, জোহরের পরে দেন, তাও তো দিতে পারতেছি না। মাহফিল যারা আনে তারা জানে আমাদের অল্পটু সময় মাত্র ছয় মাসের ভিতরে 35,000 লোক কমপক্ষে আমার সাথে যোগাযোগ করছে মাহফিলের জন্য, ছয় মাসকে কয় যে ভাগ দিলে 35 ভাগে ভাগ করা যায়, 35,000 ভাগে চিনতে করতে পারেন, এক একদিন তাহলে কয় হাজারেরই করা লাগে মাহফিল, তার ভিতর দিয়ে টুকিটাকি এদের একটু ওদের একটু দিয়ে সকলকে খুশি রাখা লাগে, আর যে মাঠে যতটুকু আসে আল্লাহ তাআলা ততটুকু বলে। আমি আজকে দুইটা কথা বলবো বলে সিদ্ধান্ত নিয়েছি, দুই দিকের আয়াত পড়েছি। আল্লাহ একটা আয়াত পড়েছি হলো দুনিয়ার সকল মানুষই শান্তি চাই, আমরা শান্তিকামী সকলে, কেউ অশান্তি চাই না, সকলেই বাঁচতে চাই, কেউ মরতে, ঠিক কি ঠিক না? বাঁচার তাকিদে যত প্রকার প্রক্রিয়া আছে সব সব প্রক্রিয়া আমি ব্যবহার করতে, সমস্ত প্রক্রিয়া আমি গ্রহণ করতে রাজি,
আমি এবছর বাস্তবে দেখেছি খুদা পাক রব্বুল আলামিন সামান্য করোনা নামে একটা ভয় দেশে, করোনা নামে একটা ভয় যা চোখ দিয়ে দেখা যায় না। ডাক্তাররা বা বিজ্ঞানীরা একটু আবিষ্কার করেছে, কদম ফুলির মতো একটু কাটা কাটা হলা কি যেন, তা আবার হাতেও ধরা যায় না, কোনোভাবে চোখ দিয়ে দেখা যায় না, এমন একটা গোপন বোমা মারি দিয়েছে। এর ভয়তে এতে মানুষ মরে, এই ভয়তে সমস্ত মানুষ সব নীতিমালা মেনে চলার জন্য চেষ্টা চালাইছে। আমি বলে থাকি দোস্ত, করোনাকে ভয় যে পরিমাণ ভয় পেয়েছি আমরা, ওই পরিমাণ ভয় যদি আল্লাহকে পাইতাম তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষ এই বছর আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক না? করোনাকে ভয় পাইছি কেন? করোনায় মারে, করোনায় কি করে? মারে, মারিয়ে কি করে? দুনিয়ায় যে হায়াতটা হয়তো ভাবছিলাম যে আর 20 বছর বাঁচবো, তার আগেই মরে গেলাম, এরকমটা একটা বুঝ দিয়ে বুঝ আর কি। মূলত হায়াত যতক্ষণ আছে ততক্ষণই। আমি বলে থাকি করোনা এটা সোয়াইছে নয়, করোনা মুকাদ্দার, করোনা বন্টিত আল্লাহর পক্ষ থেকে। যত মানুষের নামে বছর বন্টন আছে, এতে যত মানুষ মারা যাবে অত মানুষের নামে আল্লাহর পক্ষ থেকে কুদরতি কলমে লেখা আছে, ওই কয়জনই মরবে, ওই কয়জনই আক্রান্ত হবে, ওই কয়জন সুস্থ হবে, ওই কয়জন অসুস্থ হবে, লাস্টে কয়জন মারা যাবে, এরকম একটা হিসেব আল্লাহর পক্ষ থেকে চলে আসছে, সেই হিসেব অনুযায়ী মরতেছে। বাকি ভয় কেউ কম পাচ্ছি না, কথা বলেন। আরে যতই সাহস দিয়ে আর হিম্মত দিয়ে শুরুতে গরম পানি আর লেবু ভিজে নেবেন, আমিও দুই এক মগ খাইছি, খাই নেই তা না, রাত্রি ছোয়ার সময় এক মগ খাই এসেছি যাতে গমের মধ্যে ডুয়ে না পড়ে নাক দিয়ে খাই, আর মুখ দিয়ে খাওয়ার আগে তার দুই মুঠুক নাক দিয়ে খাইছি, কথা কন। চা খাওয়ার জন্য বুদ্ধি দিয়ে দিয়েছে, চা মুখে খাওয়ার আগে ওর ভাবটা নাক দিয়ে নিও, তাহলে করোনা মূর্তি মূর্তি ফেটে যাবে। আল্লাহ একবার, আগে মসজিদে নামাজে দাঁড়াইলে একজন কাশলি পরে ভরি মসজিদে সবাই এক এক কাশ দিত, করোনা আসার কারণে আমাদের একটা লাভ হয়েছে, আর মসজিদে কেউ কাশেই না, ঠিক না? কাশ আসলিও করোনা সহ গিলে খেয়ে ফেলে, শুনছে যে করোনা কাটে গেলে গরমে মারা যায়। আল্লাহ তো দুনিয়ায় সকলে শান্তি চায়, সকলে সুখ চায়, সকলে বেঁচে থাকতে চায়, কিন্তু শান্তি পাবো কোথায়? সেই জায়গাটা কোথায় গেলে শান্তি পাবো, ওই জায়গা যাইতে একটু সমস্যা, ওই জায়গাটা আমরা চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে চিনিয়ে দিয়েছে, আমি যেহেতু দুই লাইনে দুই দিকের কিছু কথা বলবো, সব সীমাবদ্ধ সময়ের ভিতরে কথাটা বলে শেষ করে দেবো, সেটা হলো আল্লাহ যেটা বলেছেন যেখানে গেলে শান্তি পাওয়া যাবে, আসলে শান্তি সেই জায়গায়, ঠিক কি ঠিক না? আমরা মানুষে অনেক জায়গায় শান্তি মনে করে স্লোগানও দেয় যে ভাই নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান রানিং চেয়ারম্যান উনি আছেন এখানে সামনে দুইবার, যেখানে একবার দাঁড়াবে আরও সারা দেশব্যাপী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দাঁড়াবে, এমপিতে দাঁড়াবে, উপজেলায় দাঁড়াবে, আমরা তাদের পিছনে স্লোগান দিই, বলেও থাকি শান্তি যদি পাইতে চাও সিরাজ ভাইকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও সোহাগ ভাইরে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও আরও অনেক ভাইরে ভোট দাও, এরকম আমরা বলে থাকি, অমুক ভাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এই কথা আমরা বলছি। আর ইদানিং মানুষ সচেতন হয়ে গেছে, এই কথাটা শের কি কথা, এই কথাটা কি কথা, শেরেকের কথা, মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যাবে এমন কোনো নয়। তবে হ্যাঁ, যোগ্য মানুষ যদি আমাদের সামনে আসে, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মানুষটা দিনদার ইমানদার আল্লাহওয়ালা, যেই মানুষটার ভিতরে কোরআন আছে, যে মানুষটার ভিতরে নবীর সুন্নাত আছে, ওই মানুষটাই ন্যায় নীতির সাথে চলবে এমন যদি নেতা সামনে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ওই নেতার দিকে তাকাইয়া দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে থাকেন, এটা হাদিসে প্রমাণ আছে। আল্লাহর নবী বলেন ইজা কানা উমারাউকুম আমাদিক, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, দুনিয়ার মানুষ যদি তোমরা শান্তি পাইতে চাও, আমি প্রাথমিকভাবে তিনটে পরামর্শ দেই। আল্লাহর নবী বলেন ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের একেবারে নিম্ন পর্যায় থেকে সিনিয়র পর্যায় পর্যন্ত, ঊর্ধ্ব পর্যায় পর্যন্ত সব জায়গার নেতারা যখন হবে ভালো মানুষ, খয়রের বহু বচন হলো খিয়ার, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, কে বলেছেন? ডাক্তার বলেছেন, বিজ্ঞানী বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন, জিয়াউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বলেছেন, সারা দুনিয়ার সমস্ত নেতার নেতা মোহাম্মদুর রসুলুল্লাহ বলেছেন, ঠিক কিনা? শান্তি পাইতে হলে আল্লাহর নবী পরামর্শ দেন, এক নম্বরে তোমাদের নেতারা হবে ভালো মানুষ, নেতা যদি দিনদার হয়, নেতা যদি আল্লাহওয়ালা হয়, ও দস্ত প্রজা যত আছে সমস্ত একটা ইউনিয়নের নেতা চেয়ারম্যান, ওই ইউনিয়নে যত ভোটার আছে সমস্ত ভোটার ঐক্য হয়ে একবার আল্লাহ কইলে আল্লাহ যে খুশি হয়, চেয়ারম্যান একবার আল্লাহ বললে তার চাইতে বেশি খুশি হয়, 18 কোটি বাঙালি আল্লাহ বলে ডাকলে যে পরিমাণ খুশি হয়, প্রধানমন্ত্রী একা ডাকলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়,
18 কোটি বাঙালি আল্লাহ বলে জিকির করলে যে পরিমাণ খুশি হয়, প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আল্লাহ বলে জিকির করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়, কারণ ওই স্থানটা বড় কঠিন স্থান, ওই জায়গা বসে আল্লাহরে স্মরণ রাখা কঠিন, ওই জায়গা বসে জিকির করা কঠিন, ওই জায়গা বসে ইমানকে ঠিক রাখা কঠিন। সেই জায়গায় বসে যদি তুমি ইমানকে ঠিক রাখতে পারো নেতা, তাহলে তোমার ওসিলায় তোমার জনগণ সকলের উপরে আসমানি রহমত নাজিল করা হবে। নামাজ পড়িয়া জায়গায় বসে ইশরাক পর্যন্ত তসবিহ তাহলিল করতেন। একজন রাজা ভুইয়া বাচ্চা শাহজাহান ফজরের নামাজ জামাতে পড়ে ইশরাক পর্যন্ত ইবাদত করতেন, তেলাওয়াত করতেন, জিকির ফিকির কইরা ইশরাকের পরে ইশরাকের অর্থ হইলে ইশরাক কইরা লম্বা একটা মুনাজাত দিয়া এরপরে মসজিদ থেকে বের হইতেন। ফকির একটা আসছে, উনি যখন মসজিদে বসা ফকির বাইরে আসছে, আইসে এবার বাচ্চা শাহজাহানের দরবারে গেছে, সেখানে কোনো মানুষ নাই, বাচ্চারে পাই নাই, খবর পাইলো বাচ্চা মসজিদে, আইসা দেখে বাচ্চার গার্জেন তিনি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, দারোয়ান সালাম দিয়ে বলছেন বসুক, পিছনে দেখা না পালিয়ে নিজের গায়ে ঢুকি বসে, আমি সিঁধি বসা আপনি যদি আগাই বসেন আর এক বাইরে জায়গা দিয়ে, তাহলে যতটুকু আগাইলেন অতটুকু জান্নাতের দিকে আগাইলেন। সরকার পায় আড়াই তিন আর দূরি সরিয়ে বসতে হবে, কিন্তু জায়গা নেই, এই যে সরকারের পক্ষে চেয়ারম্যান সাহেব নিজেই ডাকতেছে, আসেন আসেন, আমাকে স্থানীয় সরকার তো চেয়ারম্যান সাহেব উনি ডাকতেছেন, কাঁচায় বসেন সমস্যা নেই, আসেন আসেন কাঁচায় আসেন, একটু টান দেন, যে সামনে আগায় বসবেন আর এক বাইরে জায়গা দেওয়ার নিয়ত করে একটু আগায় বসলে আপনার আমল নামে 10 বছর এতে কাপের সব হবে ইনশাআল্লাহ। বলে থাকি প্রত্যেক বছরই একটু একরামের নিয়ে তাকান, যে আমি একটু আগায় বসে আর একবার একটু বসতে পারুক, তাহলে 10 বছর এতে কাপের সব পাবেন, সুবহানাল্লাহ। আসেন আসেন একটু তাড়াতাড়ি, আমার সময় কম, কামাই বেশি, আল্লাহ এদিক তো। ফকির আইসা বাচ্চা শাহজাহানকে বলতেছে, এই দারোয়ানকে বলতেছে, আপনি কি বাচ্চা? কয় না আমি বাচ্চা না, বাচ্চা মসজিদে। ফকিরের বিশ্বাস যে বাচ্চারা তো মসজিদে থাকে না, কথা কন রাজা বাচ্চা মসজিদে বসে ইশরাক পর্যন্ত থাকে, এর দৃষ্টান্ত বাংলাদেশে খুঁজলে পাওয়া বড় কঠিন, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এক বড় নেতা মালিক আর তার গোলাম দুইজনে একসাথে রাস্তায় যে হাঁটতেছে যাইতেছে, ইতিমধ্যে গোলামে মালিককে বলতেছে, মালিক আসরের নামাজে রক্ত হয়ে গেছে, আমি একটু নামাজটা পড়ে আসি। নামাজ পড়তে চাইলে তো মুসলমান মালিক সে তার নিষেধ করতে পারে না, ঠিক আছে যাও নামাজ পড়ে আসো। তো গোলাম মসজিদে ঢুকছে নামাজ পড়তে, শিল্পপতি কোটিপতি মালিক উনি মসজিদে ঢুকে নাই, উনি বাইরে অপেক্ষা করতেছে। এখন নামাজের পরে তো সার্জিকার নামাজ করতে 4 মিনিট লাগে বা 5 মিনিট লাগে, দোয়া মোনাজাত দিয়ে 5-6 মিনিট বেরোয় আসবে, কিন্তু গোলাম বেরোয় না। এখন বাইরেতে ডাকতে, এ বেরোইস রে কেন, এ তাড়াতাড়ি আয় বেরোইস রে কেন, উনি তো আমার তো বেরোতেই দিচ্ছে না, আমাকে তো বের হইতে দিচ্ছে না। উনি বলে, কে বেরোইতে দেয় না মসজিদে, তো তুই একা আর তো করে দেখি না, কে তোরে বেরোইতে দেয় না। উনি ভিতরে তো জব দিচ্ছে, যে আপনারা ঢুকতে দেয় নাই সে আমারে বেরোতে দেয় না, যে আপনাকে ঢুকতে দেয় নাই সে কে, ঢুকাই নাই কে, সেই আমার এখান থেকে বেরোইতে দিচ্ছে না। আল্লাহু আকবার। মসজিদ তো গরিব গুরামাদের জন্য নাকি না, সবার জন্য, তবে ঢোকে কম, যদিও নামাজ পড়ে তাহলে দ্রুত বের হয়ে চলে যায়। আল্লাহু আকবার। তো বাচ্চা শাহজাহান নামাজ পড়িয়া ইশরাক পর্যন্ত অপেক্ষা করতেছে, ফকিরের বিশ্বাসে রাজা বাচ্চা এতক্ষণ মসজিদে থাকে না, তাই তো উনি মনে করছে যে বাচ্চা মসজিদে নেই, আপনি কি বাচ্চা? তো বলছে, না আমি বাচ্চা না, বাচ্চা মসজিদে, তুমি যাও। কি জন্য আসছো? আমি কিছু সাহায্যের জন্য আসছি। তো যাই দেখে মসজিদের মধ্যে বসা এক ভদ্রলোক, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, যুব্য পড়া রুমাল দিয়ে যায় নামাজের ভিতরে বসে ইবাদতে আছে। উনি দেখে বিশ্বাস হয় না যে বাচ্চাতে এরকম হইতে পারে না, বাচ্চা হবে রাজমুকুট ওলা, বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোট পরা, বাচ্চা হবে সেরকম শানশকতলা, এরকম সুফি ধর্মে সবার কি করে বাচ্চা হয়। তো ওনার বিশ্বাস হয়ে নিয়ে বেরোয় চলে গেছে। এখন দারোয়ান কয় যে, কি দেশে তুই একটু দেখা গেলি না, বাচ্চা তোরে কি দেশে? ফকির কয় যে, সাবধান তুই মোটে কথাই কবি না, তোরা মিথ্যে কথা কইছিস, মসজিদের মধ্যে এক দরবেশ বসা, উনি ওর বাচ্চা, বাচ্চা কোন দিক দেশে পারলি তাই কর, না করলি কোনো কথাই বলবি না। তো দারোয়ান বুঝছে যে ওর বাচ্চা হিসেবে সহায় দেয় না, আবারও বলছে, আরে ভাই উনিই বাচ্চা, তুমি তো বাচ্চারে কোনোদিন দেখো নাই, উনিই বাচ্চা, যে চা উনি কাউকে খালিয়াতে ফিরে যায় না। আবার ঢুকছে বাচ্চার কাছে, বাইরের থেকে এরকম হাত পাততে পাততে গেছে, কাছে গিয়ে দেখে বাচ্চা মোনাজাতে হাত পাইতে বসে আছে,
দুই হাত পেতে মোনাজাত করতেছে, কানতেছে, বাচ্চার মোনাজাত দেখা ফকির মুঠটা বন্ধ করে বের হয়ে চলে আসছে, দারোয়ান মনে করছে ওর মুঠের মধ্যে কিছু দিয়েছে। এবার ডাইকে বলে, তুই শেষবার যায় বাচ্চার কাছ থেকে কি পাইছিস আমার একটু দেখাই নে। ফকির কয়, সাবধান, তুমি মোটে ধোকার দিবা না, মিথ্যে কথা কইছে, উনি বাচ্চা না, কয় উনি বাচ্চা, কয় না হতেই পারে না। ইতিমধ্যে বাচ্চা মোনাজাত সংক্ষেপ করে বের হয়ে আইছে, ফকিরে ডাকছে, হ্যাঁ বাবা চাইলে আবার চলে যাস কেন, না নিয়ে চলে যাইতেছিস দুনিয়ার মানুষের কাছে বদনাম করবি, কেয়ামতে আল্লাহ পাকের কাছে আমাকে যাই দায়ী করবে, আমার নামে মামলা দিবি, বাচ্চার কাছে চাইয়ে পাই নাই, আয় তুই নিয়ে যা কি চাইছিস। ফকির কাছে এসে কয়, আপনি আমারে কি দেবেন, কয় কেন তুই যা চাইছিস তাই দেবো, কয় না আপনার তা দিতেই পারেন না, সম্ভব না, আপনি আমার চাইতে গরিব, কি বুঝলি কি কইরা, কয় আমি আপনার কাছে এক হাত পাইতে ভিক্ষা করতে ভিক্ষা চাইছি, হাত পাচ্ছি এক হাত, আপনি যেন কার কাছে আবার দুই হাত পাইতে বসে রয়েছেন, আপনি যে আমার চাইতে অভাবী। বাচ্চা শাহজান বলে, শাহান জাহা সব হে তেরে দর কি সওয়ালি, ও দিল লেখি জো দিল কো তেরে ইয়াদ সে খালি। এ ফকির তুই ঠিকই বলেছিস, আমার নিজস্ব কোনো সম্পদ নাই, আমি রাজা হইছি, বাচ্চা হইছি, বিদায় বিশাল সম্পদের মালিক তা নয়, এই রাষ্ট্রের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, আমার নিজস্ব কোনো সম্পদ নাই, সর্বময় সম্পদের মালিক কে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জাগা জমির মালিক আল্লাহ, দালান কোটার মালিক আল্লাহ, আমার ইন্ডাস্ট্রিজের মালিক আল্লাহ, কলকারখানার মালিক আল্লাহ, আমার ক্ষমতার মালিক আল্লাহ, যখন খুশি তখন দেয়, যখন খুশি তখন থেকে আবার ধম করে হাত থেকে ছিনায় নেয়, এ ক্ষমতা কার? বাচ্চা চাজান বলে, আমার কিচ্ছুই না, আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যাই না, মাঝে বসে দুই হাত পাইতে চেয়ে আনি, আর আইনা তোদের হাতে হাতে এক হাতে বন্টন করি, মালিক আমারে যথেষ্ট দিয়েছে আমার দু হাত ভরে, আয় তোর এক হাতে একটু দিয়ে দেই। ফকিরের এবার কানে পানি গেছে, সখী ফকিরের চক্ষু খুই লাগেছে, ফকির কায় ওগো বাচ্চা নামদার, আপনি যেই মালিকের কাছে দুই হাত পাইতে চান, ওনার কাছে কি বাচ্চারা চাইলেই দেয় না, ফকিররা চাইলেও দেয়? আপনি বাচ্চা চাইয়ে দু হাত ভরে নিয়ে আসছেন, তাই আমাদের এক হাতে বন্টন করবেন, ওই মালিক বাচ্চার কাছে কি শুধু বাচ্চারাই চাওয়ার অধিকার রাখে, নাকি ফকিররাও চাইতে পারে? তারা ফকিররা চাইলেও কি দেয়? বাচ্চা এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন উদুউনি আস্তাজিব লাকুম। ও ফকির, আমার মালিক সেই মালিক যার কাছে রাজা চাইলেও দেয়, বাদশা চাইলেও দেয়, ফকির চাইলেও দেয়, ধনীতে চাইলেও দেয়, তার কাছে যেই চায় তা সে তার দোয়া কবুল করে, তুমিও চাইলে তার কাছে পাইবা। ফকির ইবার বলে, আমার জানা ছিল না যে দুনিয়ার তো শিল্পপতি কোটিপতি আর রাষ্ট্রপতিরা এভাবে দেয় কোত্থেকে, ওই মালিকের কাছ থেকে ভিক্ষা করে চেয়ে এনে দেয়, আর সেই মালিকের স্বভাব যদি এমন হয় যে ধনী গরিব সবাইরে দেয়, আমার না জানা থাকার কারণে এতদিন মানুষের কাছে হাত পেতেছি, আজকে আমার চক্ষু ভুলে গেছে, আমি তওবা করলাম, জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাতব না, আপনিও যার কাছ থেকে চান আমিও তার কাছে চাইবো, ওগো বাচ্চা আপনি দিলে এখন আপনার থেকে নেব না। আল্লাহু আকবার। কামেলে গর খাক জিরাদ জার সাবাত নাকে সর জার বুরদ খাক স্তর সাবাত ও যে কারে বাহরে গওহার আবরাত আজিয়া সোয়ে বরসর আবরাত ঘর তু সঙ্গে খারাও মরমর বুদি চুবা সাহেব দিল রসি গওহার ছবি। আল্লাহ ওয়ালা যদি নেতা হয়, নেতার সোবতে গেলে জনসাধারণ সাধারণ মানুষ দিনদার হয়ে যায়, কথা বলেন ঠিক ঠিক না? এ ভাই কেন বলছি কথা, আমি মাওলানা নাসিরের এটা নেশা ও পেশা, সিজন আসলে আমি ওয়াজ করব, হাজার হাজার লক্ষ জনতা আমার সামনে আমার নাম শুনে উপস্থিত হয়, এটা আমার নেশা আর পেশা, এটা আমার দায়িত্ব, নবী পাক আমার দায়িত্ব দিয়েছেন, কাজেই আমার শ্রোতারা বুঝে নেছে ওটা মৌলবীকে দায়িত্ব, তারা ওয়াজ করবে, আমাদের দায়িত্ব শোনার তাই শুনব, কিন্তু দোস্ত চেয়ারম্যান সাহেবের দায়িত্ব ওয়াজ করা নয়, চেয়ারম্যান সাহেব এ মঞ্চের লোক নয়, চেয়ারম্যান সাহেব এমপি সাহেব এ মঞ্চের লোক নয়, উপজেলা চেয়ারম্যান এ মঞ্চের লোক নয়, উনরা যদি এসে এখানে এইভাবে
করে দিনদারির সাথে কথা বলে, আমরা মৌলবীরা বললে যা অ্যাকশন হবে তার চাইতে বেশি অ্যাকশন হবে। আমি সারা জীবন করে চেষ্টা করে পুলিশ লাইনের 500 পুলিশে নামাজ জীবনাইতে পারবো, এ ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিতে পারি না। কিন্তু পুলিশ লাইনের এসপি সাহেব যদি দাঁড়াইয়া 500 পুলিশে লাইন ধরে দাঁড় করে দিয়ে বলে, আমার লাইনে চাকরি করতে হলে নামাজ তোমাকে পড়তেই হবে, আমার বিশ্বাস একবার বললে 500 পুলিশ আর নামাজ ছাড়তে পারবে না, ঠিক কি ঠিক না? ওরে চেয়ারম্যান সাহেব যদি বলে আমার ইউনিয়নে বসবাস করতে হলে চুরি করতে পারবি না, মদ খাইতে পারবি না, গাঁজা খাইতে পারবি না, হিরোইন খাইতে পারবি না, আমার ইউনিয়নে থাকলে নামাজ পড়তেই হবে, নারী আর পুরুষ নামাজ সকলের পড়তেই হবে, এমন একটা বক্তব্য যদি চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে দেয়, আমি মাওলানা নাসির 20 বছর হজ করে যে কয়জনের নামাজই বানাইতে পারবো, তার চাইতে ওনার এক কথায় নামাজই বেশি হইতে বাধ্য হবে। আল্লাহু আকবার! এজন্যই আল্লাহ পাক বলেন, এবার চেয়ারম্যান সাহেব যদি ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, ওরে থানার কি বলা হয় উপজেলার, উপজেলার চেয়ারম্যান সাহেব আর সিটের এমপি সাহেব যদি এভাবে আমাদেরকে দিনের দাওয়াত দেয়, ওর উপরে ওই ব্যক্তির উপরে নেতার উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয়, যেই রহমতটা গোটা উম্মতের উপরে বন্টন হইয়া যায়। এই জন্য রবিবারে নিজা কানা উমারা হুকুম কি আর হুকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, নেতা হবে নামাজি, পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবে, ইনশাল্লাহ নেতার নেতৃত্ব টিকে যাবে মজবুতির সাথে, কথা বলেন ঠিক না? আমি এই জন্য বলে থাকি যে সরকার যখন আসে, আমি শুধু আমলিক সরকারের আমলের বক্তার গোপালগঞ্জে বক্তা বলে আমলিকের টানটা নিয়ে কথা কই, তা না, যখন বিএনপি ছিল সে সময় বলেছি সরকার যদি টিকে থাকতে হয় তাহলে আমার তিনটে পরামর্শ নেন মাত্র, সরকার যদি টিকে থাকতে চান এগেনস্টে কোনো বিরোধী দল থাকবে না, সকলে আপনাকে কপালে চুমুখে বারবার নির্বাচিত করবে, মাত্র তিনটে পরামর্শ নেন, আমার এই তিন পরামর্শ যদি গ্রহণ করেন ভোট আমি নাসির কালেকশন করে দেবো গোটা বাংলাদেশ থেকে। এক নম্বর পরামর্শ, জাতীয় সংসদে কত কিছু পাশ করলেন, একটা মাত্র বিল আমার পাশ, তিনটে বিল পাশ করেন, তার ভিতরে এক নম্বর বিল সংসদ থেকে নামাজের বিলটা মুসলমানদের জন্য পাশ কইরা দে। এই জায়গা বসার ভিতরে আওয়ামী লীগের লোক আছেন না নাই, বিএনপির লোক আছেন না নাই, জাতীয় পার্টির দুই একজন থাকতেও পারে, জামাত ইসলামের লোক আছে, কথা বলেন আছে না নাই? আমি জানতে চাই সংসদের নামাজের বিল পাস হইলে খুশি কারা একটু হাত দেখাবেন, এর কারণে তোমার জোহর সুইটা যায়। আমি আর বেশি বলতে চাই না, আমার এক পুলিশ ভাই আছে, ডাক নাম তার আমি বলে দেই, উনি আমার বলতে কইছে যে যদি আসে আমার নামটা কইয়ে না, পুলিশ মানুষ মনে একটা সাথ আছে। এই বছর পুলিশটা আমাদের এই করোনার কারণে বহুত ডিউটি করছে, খুব পরিশ্রম করছে করোনা রোগী নিয়ে, করছে না? আল্লাহ পুলিশ ভাইদেরকে সুস্থ রাখুক, বলেন আমিন। যারা জীবনে পুলিশের কাছে একবার বাড়ি ধুড়ি খাইছে ওরা পুলিশ তো দেখতে পারে না, কিন্তু পুলিশ যে কত মেহনত করে তা আমি জানি। শীতের রাত আমরা গাড়ির মধ্যে বসে কনকনায় কাঁপতেছি, সেই রাত্রে বিশ্ব রোডে দেখি তারা আগুন জ্বালাই আমাদেরকে পাহারা দিচ্ছে, রাস্তা পাহারা দিচ্ছে, এই ডিউটি কি পরিশ্রম তারা করে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক। এই করোনা কালে যেই সকল পুলিশরা করোনা রোগী নিয়ে সবচেয়ে বেশি ডিউটি করছে তার একটা জরিপ হয়েছে বাংলাদেশে, সবচেয়ে বেশি কে করছে আমি যেটা শুনেছি ওনার কাছ থেকে শুনেছি যে হুজুর এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পুরস্কৃত করবেন বলে ঢাকায় ডাকছেন, আমি ফার্স্ট হইতে পারছি, আমি প্রথম স্থান অধিকার করছি। 35টে করোনার রোগীকে নিজে হাতে কাপড় গোসল করাইছে, মাস্ক পরে নাই, পিপি পরে নাই, ক্যাপ পরে নাই, হ্যান্ড গ্লোভ হাতে লাগাই নাই, কোনো কিছু না, শুধু যাওয়ার সময় দুই রিকাত নামাজ পড়ে আল্লাহরে বলছে, আল্লাহ তোমার চাইতে যদি করোনার শক্তি বেশি হয় তাহলে যেন আমি অ্যাটাক হয়ে যাই আর আমি মরে যাই, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে তোমার কোরআন আর তুমি যদি করোনার চাইতে বেশি শক্তিশালী হও তাহলে এই চলমান পরিস্থিতিতে করোনার কাছে আমার বেইজ্জতি করো না, আমি চলে গেলাম তোমার রোগীর ফরজেকে আদায় করতে, ওর মাও ফেলাই দিয়েছিল, ওর বাপ ফেলাই দিয়েছে, ভাই বোন সবাই ফেলাই দিয়েছিল, ও কি দুনিয়াতে পয়সিয়ে পয়সিয়ে গন্ধ হবে নাকি, দেশটাকে নষ্ট করবে, আমি যাচ্ছি তোমার ফরজেকে আদায় করার জন্য, তুমি যদি সত্য হও, তুমি যদি করোনার চাইতে শক্তিশালী আমার বেইজ্জতি করো না। 35টা রোগীকে নিজে হাতে দুই মাসে গোসল টোসল করাইয়া দাফন পর্যন্ত কমপ্লিট করছে, একদিন তার হাসিও দেয় নাই কাশিও দেয় নাই, এখনই ফোন করবো যদি মিথ্যে কথা বলে থাকি, মেহেরপুর থানা সদরে আছে, মেহেরপুরের সেকেন্ড অফিসার, আমার সাথে প্রত্যেক দিন দুই একবার কথা হয়, আল্লাহর বান্দা। তো উনি বলছেন তওবা কারে, আমি ওনার থেকে তওবা শিখেছি, রাতের বেলায় বিছানায় যখন শোয় তখন একবার এবং ঘরের থেকে সকালবেলা যখন বের হয় ওনার থেকে তওবার সিস্টেম আমি তার থেকে শিখেছি, আমি তওবার অস্ত আমি করি কিন্তু প্র্যাকটিক্যালে তওবা শিখছি এসআই হাবিবির কাছ থেকে, আমার ওয়াজেই আলহামদুলিল্লাহ তার জিন্দেগির মোড় পরিবর্তন হয়েছে, বেনাপোল চাকরি করতো ওখানে গেছে ওয়াজ করতে, উনি আইসে ওয়াজ ঠেকানোর জন্য সরকারের পক্ষ থেকে অজ বন্ধ করতে আইসে দেয় যে গোপালিয়া বাংলায় কথা কই বাড়ি এলো ওনার কাইলিয়ে শুনতে একটু ভালো লাগছে তো দাঁড়ায় দাঁড়ায় শুনতে শুনতে আড়াই ঘন্টা ওয়াজ শুনছে, তার ঠেয়াতি সময় বেই নেই আমাকে,
আমাকে বন্ধ করার সময় পাইনি, পরে শুনিয়ে টুনিয়ে ওই জায়গা থেকে আমার জড়াই ধরিয়ে খানিক কাঁদছে, পিঠ আমার ভিজেই ফেলাই দিয়েছে সোয়ের পানি দিয়ে, পকেটে চলে এক প্যাকেট ব্যঞ্জন সিগারেট মুড়াইয়ে পাততলে দিয়ে গুঁড়ো গুঁড়ো আছে, জীবনে আর খাবো না, আজ 5 বছর আগে তওবা আছে, এখনো সিগারেটে হাত দেয় নেই এবং সকল অপকর্ম থেকে তওবা করছে। কাল কেউ আমার সাথে কথা হয়েছে, উনি বলেন হুজুর আমি তওবা কেমন করছি, যার থেকে তওবা করছি তাতে আর হাত দেই নেই, আমার সিস্টেমটা হলো রাতের বেলা শোয়ার সময় মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালাইয়া ওই মোম দিয়ে জিব্বিরে সেঁক দেই, যতক্ষণ জিব্বে শোয়, যখন অসহ্য হয়ে যায় তখন জিব্বিরে কই, জিব্বা তুমি যদি দুনিয়ার মোমের আগুন সহ্য করতে না পারো তাহলে জাহান্নামের আগুন কি করে তুমি জিব্বে সহ্য করবা, যদি জাহান্নামের আগুনের ভয় থাকে এই মোমের আগুন থেকে তুমি শিক্ষা নাও, মোমের আগুন থেকে শিক্ষা নাও, জাহান্নামের আগুনের চাইতে 100 গুণ পাওয়ার বেশি তুমি সহ্য করতে পারবা না। অতএব দুনিয়ার কোনো হারাম যদি তুমি জিব্বা জিব্বার ভিতরে দাও তাহলে আগুন তোমাকে সহ্য করতে তা তুমি পারবা না, অতএব হারাম থেকে জিব্বাটাকে কন্ট্রোল করো। সকালবেলা বেরোনোর সময় দুই হাতে আমি আগুনের সেকা নেই, মোমবাতি জ্বালায় দুই হাতে দুইটা মোমবাতির সামনে হাত দুটোরে লাগাইয়া দেই, যতক্ষণ পর্যন্ত ধৈর্য কুলায় লাগাই রাখি, যখন অধৈর্য হয়ে আসে তখন হাতরে বুঝাই ও হাত জাহান্নামের আগুন কিন্তু এর চাইতে 100 গুণ বেশি পাওয়ার বালা, এ হাত তুমি জাহান্নামের আগুন যদি সহ্য করে হিম্মত রাখো তাহলে মোমের আগুন থেকে সেখান থেকে তুমি শিক্ষা নাও, নিশ্চয় তুমি মোমের আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে হাত, অতএব জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না যেহেতু তুমি এই হাত দিয়ে দুনিয়ার হারাম টাকায় হাত দিয়ে হাতরে জাহান্নামি বানাইও না। আরো অঙ্গ যে সকল অঙ্গগুলো গুনাহ করে সব অঙ্গরে আমি যা এই মোমের আগুন দিয়ে শেখা দেই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন যুবক আমার আব্বা মৃত্যুশয্যায় চাইত, আব্বা হুশ থাকতে থাকতে আমাকে ডাইকে একটা ওয়াজ করলেন, পেদার চৌদাওরে অমরাসমুন কাজিগা, পেদার চৌদাওরে অমরাসমুন কাজিগা, মোরা ই এক নসিহত কর দবগ যাস, কে সাহবাত আতেশ আজবায়ে বেপরহেজ, বাখুদবার আতেশে দোজক মাকুন তেজ, দারা আতেশ নাদারি তাকতে সোজ, বাসাবরা বেবরি আতে জানিম রোজ। আমাকে আমার আব্বা জান বলার, ও সাদি যৌবন বড় মারাত্মক আগুন, এ সাদি মনে রাখবি যৌবন বড় মারাত্মক আগুন, এই আগুনে যদি দুনিয়ায় তুই নামিস, এই যৌবনের আগুনের ভিতরে যদি তুই দুনিয়ায় নামিস তাহলে এই আগুনে আগুনে আগুনের ভিতরে তোরা টেনে নেবে জাহান্নামের আগুনে, সাদিরে তুই মনে রাখিস জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, সুতরাং বাসাবরা বেবরি আতে জানিম রোজ, যৌবনের আগুনকে ধৈর্যের পানিতে ঠান্ডা কর, যৌবনের আগুন যৌবনের আগুনকে ধৈর্যের পানিতে ঠান্ডা কর, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে পোড়া লাগবে না। আমি শেখ আমি হাবিব দারোগা ওরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জিব্বের আমি পরীক্ষা করাই, হাতে আমি পরীক্ষা করাই, অঙ্গ প্রত্যঙ্গের আমি পরীক্ষা করাই, মোমের আগুন জ্বালাইয়া, ও দোস্ত এর কারণে আমার তওবা করা সম্ভব হয়েছে, আমার ঘরের ভিতরে যদি একটা সুন্দরী নারী উলাঙ্গা হয়ে শুয়ে থাকে আমি নামাজে দাঁড়াবো তো নামাজের মধ্যেই চলতে থাকবে, আমি ওই নারীর দিকে খেয়াল করব না, কারণ আমার নফসরে আমার কলবে আমি মোমের আগুন দিয়ে শেখা দিছি। এ যুবক যদি পরকালে শান্তি পাইতে চাস, আল্লাহ নবীর হাতের হাউজে কোসার যদি হাতে নিয়ে এক মুখে পান করতে চাস, আর নবী পাকের সুপারিশ দিয়ে যদি জান্নাতে যাইতে চাও, সোনা লক্ষ্মী 1 কোটি তুমি পাক্কা একটা ঈমান আল্লাহকে দাও, আল্লাহর প্রতি ভয় আনো, আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আর, যদি তুমি আমারে ঈমান দাও, আমারে যদি তুমি তাকওয়া দাও আর ভয় দাও, আমার আমি আল্লাহর প্রতি ভয় প্রমাণ করতে পারো, আমি আল্লাহ তোমার কাছে আসমান থেকে শান্তি, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, বাতাসের মধ্যে শান্তি, পানির মধ্যে শান্তি, এ তোর সামাজিক ভাবে শান্তি দেব, তোর পারিবারিক ভাবে সুখ শান্তি দেব, শারীরিক ভাবে সুখ শান্তি দেব, সামাজিক ভাবে মর্যাদা বাড়াইয়া দেব, রাজনৈতিক অঙ্গনে তোর রোজানা রোজ তারা কি দেব উন্নতি দেব, তুই যে জায়গা যাবি সেই জায়গা শান্তি পাবি, শান্তির গুলা ঘর আমি আল্লাহর হাতে। ইমান আর তাকওয়া বলেন কি কি? ইমান আর তাকওয়া, এই আল্লাহ আছে, আখিরাত আছে, পাক্কা বিশ্বাস কর যুবক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ নবী বলেন লা তাযুরু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলান আরবা, ভালো করে মনে রাখিস মানুষ যদি না মানে আজকে প্রমাণ হবে সেই দিন, ফাসাও পাতারা ইদান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আম হামারো, এখন বিশ্বাস করতেছো না, চক্ষু বন্ধ করে কবরে গেলে তোমার বুঝে আসবে আমি সত্য বলেছিলাম মিথ্যা বলেছি, আল্লাহু আকবার তুমি মনে রাখো, চার প্রশ্নের জবাব না দিয়া এ আমার বুড়ো বাবারা একজনও কিন্তু পার হইতে পারবেন না, দুনিয়ায় আসছেন যাইতেই হবে,
আসা যাওয়ার জন্য, আসা তো হয়েই গেছে, যাওয়ার জন্য কোনো টাইম টেবিল আমার জানা নাই, এর গলার ভিতরে ওয়ারেন্টি কার্ড ঝুলানো নাই। আমার প্রাণ প্রিয় বন্ধু এই মাগুরা মোহাম্মদপুর বাড়ি সকলেই তারে চেনেন, ডাক্তার শরীফ, একসাথে উমরাও করে আসছি সিদ্দিক চেয়ারম্যান সাহেব সহ, আমি শরীফ ডাক্তার আর সিদ্দিক চেয়ারম্যান আমরা একসাথে উমরা করে আসছি, একই বিছানে ঘুমাইছি, কত শরীফ ডাক্তারের সাথে আমার চাইতে বয়সে অনেক ছোট, একটি মাত্র সন্তানের বাপ, কত সমাজসেবার ভিতরে সে ছিল। এই দেশের কোন মসজিদ মাদ্রাসায় আমার মনে হয় কমবেশ শরীফের হাতের কিছু অনুদান যায় নাই, এমন কোন মসজিদ নাই। আমার বাড়ির মসজিদে আজ থেকে প্রায় 15 বছর আগে 3.5 লক্ষ টাকা দিয়ে মসজিদটা কমপ্লিট করে দিয়েছে। আমার মাদ্রাসায় প্রত্যেক সময় যা চাইতাম তাই দিত, বলতে গেলে আবার কলিজায় বানায় না। আমার ভাই শরীফ বিদেশে যাইতো খুব বেশি, ওরে যে দেশেই যাইতো আমার জন্য কমপক্ষে একটা খেজুর হলি অন্ত, খালি হাতে কোনোদিন আমার জন্য আসে নাই। এই যে মহাব্বত আর ভালোবাসা উলামায়ে কেরামের সাথে রাখছে, আমরা যে জায়গা যাই তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার শরীফ বাইরে জান্নাতি করিয়া দাও। শরীফের আব্বা রয়ে গেল, শরীফের মা রয়ে গেল, শরীফ চইলা গেল, এমনই করে যে কোনো সময় যুবক তুমি চলে যেতে পারো, এমন কোনো সিস্টেম নাই যে আব্বা মা বেঁচে থাকতে সন্তান মারা যায় না, এমন কোনো সিস্টেম নাই আব্বা মা থাকে সন্তান চলিয়া যায়। ও যুবক তুমি তোমার যৌবন কালটা যদি সুন্দরভাবে কাটাইতে পারো, আল্লাহ নবী বলেন যুবক তোমার যৌবন কাল যদি দিনদারির সাথে কাটাও, আর সে আজিমের নিচে বসাইয়া, আর সে আজিমের নিচে বসাইয়া আমি হাউজে কাউসার তোমার মুখে পান করাইয়া দেব। এ যুবতী যৌবন কালটারে কন্ট্রোল কর, মোবাইল দিয়ে জীবনকে নষ্ট করিস না। হাজার হাজার মেয়েরা আল্লাহর নবী বলেন মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা, আমার উম্মতের থেকে আমি আল্লাহর কাছে দোয়া করে হাজারো ফিতনার দরজা বন্ধ করতে সক্ষম হয়েছি। আমি দোয়া করছি আল্লাহ তুমি আমার উম্মতের এই ফিতনা দিও না, আল্লাহ কাই কবুল করলাম, কিন্তু হুজুর বলেন আমার উম্মতের পুরুষের জন্য একটা ফিতনার দরজা আমি দোয়া করে বন্ধ করতে পারি নাই, সেইটি হলো আমার উম্মত ধ্বংস করবে পুরুষ উন্মত্রে ধ্বংস করবে নারী ফেতনা। নারী ফেতনা বড় ফেতনা, এ আমার মামুনরা তোমরা নারী ফেতনা বাজ হইও না। তোমাদের পেট থেকে বলি আল্লাহ সন্তান 2.5 লক্ষ নবী রাসূল জন্ম নিয়েছে তোমাদের পেট থেকে, 16 লক্ষ সাহাবা জন্ম নিয়েছে তোমাদের পেট থেকে, আবু হানিফা শাফি আহমদ মালিক চার ইমাম জন্ম নিয়েছে তোমাদের পেট থেকে, বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা বড় বড় মহাদ্দেশ জন্ম নিয়েছে তোমাদের পেট থেকে, তোমরা এমন কিছু সন্তান তেনিওয়ালা মা হইয়া যাও, তোমাদের পেট থেকে লুচ্চ বদমাইশ আর প্রোডাকশন দিও না, মক্কর গাজাখর হিরোইন করে বাখর বদমাইশ চোর ডাকাত বদমাইশ আর জন্ম দিও না। তুমি যদি মা আল্লাহ ওয়ালা নেককার সন্তান জন্ম দিতে হয় তাহলে তোমাকে অবশ্যই নিজেকে নিজে দিনদার হইতে হবে। আল্লাহ ঠিক কিনা, নেককার মা লাগবে কি লাগবে না, নেককার মা ছাড়া নেককার সন্তানের আশা করা খুবই কঠিন। আজকে যাদেরকে আমাদের পাশে দেখতেছেন যদিও যদিও জেনারেল শিক্ষিত, আমি শুনেছি চেয়ারম্যান বা চেয়ারম্যান সাহেব আমাদের চেয়ারম্যান ভাই 4 বার আপনাদের তো চোখের সামনে এখনো রানিং চেয়ারম্যান, কত বছর পর্যন্ত চেয়ারম্যানই করতেছে, খুঁজে দেখেন নিশ্চয়ই ওনার মা ভালো মানুষ, আল্লাহ আলী মানুষ, এমন করে বড় বড় নেতা যেগুলো হয়েছে তাদের মা ভালো না হইলে সন্তানটাও পর্যন্ত যাইতে পারে। কিন্তু আমরা এ জামানায় মহিলাদেরকে ছেড়ে দিছি আগলা গায়ে খালি গায়ে, আর মনে মনে আশা করি আমার পেট দিয়ে একটা বঙ্গবন্ধু আসুক, আমার স্ত্রী পেট দিয়ে একটা জিয়াউর রহমান আসুক, একটা এরশাদ আসুক, একটা সদর সভা আসুক, একটা বাহিদের হুজুর আসুক, তোমার খালি মোনাজাত শেষ, চালতি গাছ লাগাই যাও, যদি মোনাজাত করে আল্লাহ কয়টা ফজলি আম দাও, আল্লাহ তোরে চালতি দেখাবে মাথা ভেঙ্গি বেলে শয়তান লাগাইছিস চালতি গাছ আর ফজলি আম চাও, এটা বেয়াদবি হবে না, চাইতে গাছ লাগাইয়া ফজলিয়ামের মুনাজাত করা যাবে, বিয়াদবি মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিয়ে ওই মেয়ের পেট থেকে সুসন্তান কামনা করা, ওই রকম বিয়াদবি ছাড়া আর কিছু না। দেশের সব মৌলবীদের তাবিজ বানায় গলায় ঝুলে দিলে কোনো দিন ভালো সন্তান হবে না, ওই কয়ে থাকি এরশাদদের কানা জাহাঙ্গীর আর পিস্তি আর নান পয়দা হবে, ওই সে ভালো হবে না। এজন্য ভালো মা গড়ার জন্য ভালো মা গড়ার কারখানা লাগবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির সমালোচনা করতেছি না, সেখানে যা হয় আপনাদের সকলে জানা আছে, আমি নাম বলে, কিন্তু আল্লাহর রহমত আমাদের মহিলা মাদ্রাসাগুলোর ভিতরে থেকে ছোট ছোট মেয়েরা যখন বোরকা পরে বের হয় কেমন লাগে দেখছেন না, তাদের একটু একটু তা বোরকা পরে কেমন পেঙ্গুইনের মতো দেয়া যায়, ওই যে পেঙ্গুইন পাখি আছে না সোজা দাঁড়ায় থাকে, আবার পেঙ্গুইনের মতো আমার ছোট্ট একটা মেয়ে আছে, ও বোরকা বলে আমি কই আমি তুমি পেঙ্গুইন হয়ে গেছি, কি যে মজা লাগে। এই বোরকা পরা শিখাইছি
নামাজ পড়া শিখাইছি, কোরআন পড়া শিখাইছি, আগের মেয়েদের মক্তবের পড়াই কোরআন শরীফদের নামাজ হয়ই না, এমন অশুদ্ধ। আল্লাহর রহমতে এখন মেয়েদের কোরআন শরীফ পড়ে এত সুন্দর, ওদের তো জবান পরিষ্কার, ওদের কণ্ঠ ভালো, মেয়েরা কোরআন শরীফ পড়লে শুনতে ইচ্ছা হয়, কি যে শুদ্ধ করে পড়ে, শেখ শেখ থেকে মহিলা মাদ্রাসা থেকে, ঠিক কিনা? এখন এই মহিলা মাদ্রাসা দরকার, স্কুল কলেজ সব বন্ধ রয়েছে, প্রাইমারি কেজি কিন্ডার গার্ডেন বন্ধ, আপাতত আপনাদের মেয়েগুলোদেরকে কমই মহিলা মাদ্রাসা দিয়ে দেন, ছোট মেয়েদেরকে দিয়ে দেন, বাড়ি থেকে থেকে সময় নষ্ট করতেছে, কোনো জায়গায় পড়াপড়ির পরিবেশ নেই, এখানে একটু পড়ুক, কোরআন শরীফ ছয় মাস পড়ুক, স্কুল কবে খুলবে তার ঠিক নাই, কারণ স্কুল এলাকা খোলার অত তাকিদ না, মাস্টাররা তো বেতন পাচ্ছে জায়গায় বসে, না খুললে তাদের কিছু আসে যায় না, হ্যাঁ ওনারা তো জায়গায় বসে বেতন পাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। কাজেই আপনি আগে এই আপাতত আপনার মেয়েটারে কোরআন পড়ার জন্য এখানে পাঠিয়ে দেন, পারা যাবে না ইনশাআল্লাহ? এখন এই যে ঘরে ঘরে কওমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা হচ্ছে, এতে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে একটু বলেন না? এই মাসালারা কয়না কেন খারাপ হয়ে যাচ্ছে, আপনাকে বাড়িকে আমাকেও দেখবি। কওমি মহিলা মাদ্রাসা হওয়ার দরকার আছে না নাই? ধরে বলেন আছে, সত্যই আছে, এখন দরকার আছে, কিন্তু দরকারকে সরকার টাকা দেয় না, দরকারের ভাষায় সরকার টাকা দেয় না, এটা দরকারি আর একটা সরকারি, সরকারিগুলো সব বন্ধ হয়ে গেছে, দরকারিগুলো খুলে দিছি, দরকারিগুলো খুলে দিছি, কাজেই মাদ্রাসার ঘর বাড়ি অতটা সুন্দর না। এ ভাই এদিক তাকান, ছেলে পেলে মাদ্রাসায় বাগানের মধ্যে শোয়াই তুলি অসুবিধা নেই, কিন্তু মেয়েদেরকে যেখানে সেখানে রাখা যায়, ওদের একটু সংরক্ষণ ভালো করতে হয় না, ওকে একটু ভালো সংরক্ষণের মধ্যে রাখতে হয়। কাজেই আমিও মহিলা মাদ্রাসা করছি, আলহামদুলিল্লাহ অনেক মজবুত করে করছি, আপনাদের এই মহিলা মাদ্রাসার জন্য একটা ভবনের দরকার, জায়গা দরকার। এই যে ভাই আমাদের প্রার্থী ভাই উনি হতে যাচ্ছেন, উনি আমারে বলছেন যে ওনার একটা জায়গা আছে নাকি এই জায়গায় ইনশাআল্লাহ, ওই জায়গাটা উনি মাদ্রাসা করবেন, আল্লাহ কবুল করুক, আমিন।